সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, আবিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে অস্টিওআর্থ্রাইটিস জনিত ব্যথা, বিশেষ করে হচ্ছে তো বয়সজনিত হাঁটু ব্যথা জন্য আমি আপনাদের কাছে 10টা এক্সারসাইজ আমি দেখাবো, যে এক্সারসাইজগুলো করলে যারা অস্টিওআর্থ্রাইটিস সমস্যা আপনার ভুগতেছেন, আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। প্রথম আমরা বলবো অস্টিওআর্থ্রাইটিস জনিত আসলে ব্যথাটা আসলে কি। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যে একটা বয়সজনিত মানে ব্যথা। সোজা কথা, আমরা আর্থ্রাইটিস মানে হচ্ছে বাতের ব্যথা। আমাদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে বয়সজনিত বাতের ব্যথা। বয়সের সাথে সাথে আমাদের কিছু জয়েন্টে আমাদের ব্যথা হয়ে থাকে, বিশেষ করে আমাদের হাঁটু জয়েন্ট, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্টে বয়সের সাথে সাথে কিন্তু একটা ব্যথা হয়ে থাকে। 45 বছরের পরে কিংবা আগে বলতে 40-এর পর থেকে ব্যথাটা স্টার্ট হয়। সো এই হাঁটু ব্যথাটার জন্য অনেকের হাঁটুটা মানে ফুলে যায়, কিংবা আপনি দেখছেন যে সিঁড়ি দিয়ে উঠানামা করতে গিয়ে আপনার ব্যথা হচ্ছে, কিংবা আপনি হাঁটু বাঁস করে আপনি নামাজ পড়তে পারতেছেন না, এগুলা কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ। সো এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনারা বাসায় কি ধরনের এক্সারসাইজ করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট আমি আপনাদেরকে যে এক্সারসাইজটা দেখাবো এটা হচ্ছে খুব সিম্পল। আপনি হাঁটুর জন্য একটা আইসোমেট্রিক আপনি বলতে পারেন। সোজা কথা, আপনি এভাবে একটা চেয়ারে বা খাটের উপর বসে পাটাকে হাঁটুটাকে সোজা করবেন, যা সোজা সোজা করলে দেখেন আপনি হচ্ছেন যে আমি যখন সোজা করলাম দেখেন আমার এখানে একটা এই মাসেলটা আমার মানে কাজ করতেছে এইভাবে ধরে 1, 2, 3, 4, 5 তাহলে আমি একবার করলাম, এইভাবে 10 বার করলে আমার এক সেট হবে। আপনি প্রতিদিন 2টা থেকে 5টা সেট আপনি এক্সারসাইজটা আপনি করার চেষ্টা করবেন, তাহলে আমরা একটা এক্সারসাইজ শিখলাম। সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে আপনি একটা তাওয়ালে এইভাবে তাওয়ালে নেবেন, নিয়ে আপনি এভাবে বাঁশ করবেন, বাঁশ করে আপনি হচ্ছেন যে এইভাবে রাখবেন, এভাবে রেখে আপনি এভাবে চাপ দেবেন, এ হাঁটুটা দিয়ে তাওয়ালের উপর ভিতরের দিকে আপনি চাপ দিবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। 1, 2, 3, 4, 5 আমার একবার হয়েছে, এভাবে 10 বার করলে এক সেট হবে। আপনি এটা আবারও বোঝেন, হাঁটুটা দিয়ে আপনি তাওয়ালের উপর চাপ দিবেন, চাপ দিলে দেখবেন যে আপনার এই মাংসপেশিটা মানে কাজ করতেছে, এটা আমরা বলি কোয়াড্রিসেপস মাসেল, এটা মানে কাজ করতেছে। 1, 2, 3, 4, 5 আপনি চাইলে এটা আপনি শুয়েও করতে পারেন, এইভাবে শুয়ে বাস 1, 2, 3, 4, 5। সো আমরা অলরেডি 2টা এক্সারসাইজ আমরা নিয়ে বলছি। 3 নম্বর এক্সারসাইজটা হচ্ছে আপনি হচ্ছে এইভাবে একটা বালিশে শুয়ে আপনার হাঁটুটাকে আপনি সোজা টান দেওয়া, সোজা এভাবে আপনি করতে পারেন। যদি আপনার যদি অবস্থা ভালো থাকে, ব্যথা কম থাকলে আপনি চাইলে এভাবে আপনি মানে করতে পারেন, অথবা যদি দেখেন যে আপনার সমস্যাটা একটু বেশি সমস্যা, হাঁটুতে এভাবে করলে আপনি হাঁটুতে ব্যথা পাচ্ছেন, তখন আপনি এটা ধরে এভাবে টান দিতে পারেন। আমরা অলরেডি 3টা এক্সারসাইজ আমরা শিখছি। 4 নম্বর এক্সারসাইজটা হচ্ছে আপনি একটা হাঁটু আপনি মানে বাস করে অপর হাঁটুটা এভাবে উঠাবেন, 1, 2, 3, 4, 5 আমার একবার হয়েছে, এইভাবে আপনি 10 বার করলে আপনার এক সেট হবে। আপনি প্রতিদিন 2টা থেকে 5টা সেট করবেন, ঠিক একরকম ভাবে আপনার অপর পাটও 1, 2, 3, 4, 5। সো আমরা অলরেডি 5টা এক্সারসাইজ আমরা শিখে গেছি। 1টা এক্সারসাইজ আপনি শিখলেন। আমাদের হিপও কিন্তু সমস্যা হতে পারে, অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা আমাদের হিপ জয়েন্ট হতে পারে। সো আপনাদের যাতে হাঁটুতে সমস্যা, হাঁটুর সাথে সাথে আপনার হিপ জয়েন্টের জন্য আপনার কিছু এক্সারসাইজ করবেন। 6 নম্বর এক্সারসাইজটা আপনি এভাবে দাঁড়াবেন, দাঁড়ায় আপনার পাটা ঠিক ওইভাবে নেবেন, নিয়ে আবার এদিকে আনবেন, আবার নেবেন,
আবার ঠিক তো ধরে রাখলেন আবার নিলেন, এভাবে আপনি যদি 10 বার করেন আপনার 1 সেট হবে। তাহলে আমরা কয়টা শিখলাম? 6 এক্সারসাইজ শিখলাম। 7 এক্সারসাইজটা হচ্ছে রে আপনি ঠিক এইভাবে সামনে নিলেন পিছনে নিলেন, তাহলে 7টা এক্সারসাইজ আমরা শিখছি। এই এক্সারসাইজগুলা আপনার হিপের জন্য অনেক কাজে দিবে, কারণ আর্থ্রাইটিস সমস্যা আপনার হাঁটুতে যেমন হয়ে থাকে হিপও হয়ে থাকে। আমরা 7টা এক্সারসাইজ হাঁটু আর হিপ জয়েন্টের জন্য শিখছি। অস্টিও আর্থ্রাইটিস আস্তে আস্তে আমাদের শোল্ডার জয়েন্ট বা হাতের জয়েন্টের দিকেও আসে, তো সেই ক্ষেত্রে আপনি যাদের অস্টিও আর্থ্রাইটিস বয়সজনিত কারণে 50-এর পরে বা 45-এর পরে যাদের পেন, আপনারা হাতেরও কিছু এক্সারসাইজ করে স্টার্ট করবেন। কারণ দেখে যা হয়তো আপনার হাতও ইতিমধ্যে ব্যথা করতেছে কিংবা সামনে এখন ব্যথা না করলে সামনে করবে। সো সিম্পল হচ্ছে আপনি এই হাতটাকে এভাবে ধরে আপনি এভাবে করলেন। ওকে সিম্পল, এই একটা এক্সারসাইজ। আপনি এটা ছেলে দাঁড়ায়ও করতে পারেন, খুবই এই আমরা 8টা এক্সারসাইজ আমরা শিখলাম। 9 নম্বর এক্সারসাইজটা আপনি একটু অনেকে দেখেছেন যে অনেকে প্রথম শোল্ডার ডেভেলপমেন্ট করে, আপনি আসলে আস্তে আস্তে এটা পারেন, আপনি এটাও করবেন। সো এবং হাতটা ধরে আপনি ট্রাই করবেন। ফাইনালি 10 নম্বর এক্সারসাইজটা আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে যে আপনি এইভাবে, তবে আমি বলবো যে আপনি একটা পানির বোতল, 1/2 লিটার পানির বোতল নিয়ে করলে সবচেয়ে ভালো। একটাকে এই দেখেন পেন্ডুলাম মানে এক্সারসাইজটা, এই এক্সারসাইজটা কারা করবেন? যাদের ফ্রোজেন শোল্ডারে সমস্যা আছে কিংবা অস্টিও আর্থ্রাইটিস জনিত হাতে সমস্যা আছে, আপনারা এক্সারসাইজটা করবেন। এই 10টা এক্সারসাইজ আপনারা যারা ইতিমধ্যে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা আপনারা ভুগতেছেন তারা এক্সারসাইজ গুলা করবেন প্রাথমিক পর্যায়ে। যদি আপনার হাঁটুতে খুব বেশি সমস্যা থাকে, আপনি কোনোভাবে এগুলো করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে দ্রুত যান। এবং এটার জন্য অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, আশা করি আপনার কোনো অপারেশনের প্রয়োজন হবে না। আপনি প্রপারলি ভালোভাবে যদি ফিজিওথেরাপিতে অ্যাডভান্স ট্রিটমেন্ট গুলা, বিশেষ করে এখন ম্যাগনেটিক ভয়েব, তারপরে হচ্ছে যে আপনার শক ওয়েব, এছাড়া হচ্ছে কিছু এক্সট্রা কিছু ট্রিটমেন্ট, আকুপাংচার, ওজন থেরাপি, PRP, এগুলো নিলেও কিন্তু আপনি হচ্ছে যে আশা করি আপনি একটা সুস্থ সুন্দর আপনি জীবনযাপন করতে পারবেন। আর অস্টিও আর্থ্রাইটিসকে আপনাকে আসলে ম্যানেজ করে মানে চলতে হবে, আপনাকে মেনটেন করে চলতে হবে, অনেক ডায়েটও কন্ট্রোল করতে হবে। তো আমি আপনাদের জন্য দাপে দাপে অস্টিও আর্থ্রাইটিসের সব ধরনের ভিডিও দেবো। তো আপনারা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আর সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।